নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে কুষ্টিয়ায় বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। এখন উদরপিণ্ডে বুধর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে ক্ষমতাসীন দল। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তোমরা যে বলো গণতন্ত্র গণতন্ত্র, সখী গণতন্ত্র কারে কয়, সে কি কেবলই যাতনাময় গভীর চক্রান্তের নীল নকশার একটা অংশ। বাংলাদেশে তারা আবার অস্থিতিশীলতার সৃষ্টি করতে চায়। বাংলাদেশে তারা আজকে আবারও উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে গণতন্ত্রের সৈনিকদেরকে তারা পেছনে ফেলে দিতে চায়।